বাংলায় কবে উঠবে লকডাউন? রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কি গোপন করছে রাজ্য সরকার? এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমান বসুর কি কথা হয়েছে শুনুন। গোপন করে লাভ নেই, আজকে গোপন করছি কালকে ক্ষতি হলে পর তখন লাভের দাম পিঁপড়ে খেয়ে নেবে। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ বাম প্রতিনিধি দল। ঠিক কি হলো বৈঠকে জানালেন বিমান বসু। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্ব বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গতকাল 7 এপ্রিল বিকেল 3টে নাগাদ বাম নেতাদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। কিন্তু বৈঠকে ঠিক কি কি কথা হয়েছে সবার নজর ছিল তার ওপর। এই বৈঠক চলে প্রায় 1.5-2 ঘন্টা মতো। এই বৈঠক নিয়ে এবার মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এক সাংবাদিক বিমান বসুকে জিজ্ঞাসা করেন, রাজ্য কি করোনায় আক্রান্তের সংখ্যা লুকোচ্ছে? সংখ্যা অর্থাৎ যে যতজন মারা যাচ্ছে সেটার গোপন করা হচ্ছে বলে বারবার এই অভিযোগ উঠছে, এটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে কিছু বললেন? এই পয়েন্টটা আসেনি, কিন্তু একটা কথা বলা হয়েছে সেটা সবার কাছ থেকেই একই রকম, যে সরকারের সব পরিসংখ্যান খোলাখুলি মানুষের কাছে তুলে ধরা উচিত, সঠিকভাবে তুলে ধরা উচিত। গোপন করে লাভ নেই, আজকে গোপন করছি কালকে ক্ষতি হলে পর তখন লাভের দাম পিঁপড়ে খেয়ে নেবে। এরপর সাংবাদিক জিজ্ঞাসা করেন, রাজ্যে কবে উঠবে লকডাউন? এ বিষয়ে কি বাম নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো কথোপকথন হয়েছে? উত্তরে বিমানবাবু বলেন, আচ্ছা আর লকডাউন কতদিন থাকতে পারে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী আপনাদের কোনো কিছু জানিয়েছেন? না, মুখ্যমন্ত্রী জানেননি, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই কথাও বলেছি, আমরা মনে করি যে কেন্দ্রীয় সরকারের যে মজুদ ভান্ডার আছে 7.5 crore metric ton, সেটা সব রাজ্যগুলোর কাছে এখন বন্টন করে দেওয়া উচিত। অবশ্যই তার যা পরিমাপ আছে, লোকসংখ্যা ইত্যাদি ইত্যাদি, সেই রাজ্যের উৎপাদন ক্ষমতা সবকিছু মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এগুলো বিলি করে দেওয়া উচিত। আবার নতুন ফসল যখন উঠবে তখন আবার মজুদ ভান্ডার তৈরি করা উচিত, আমরা এটা বলেছি। আমরা একথাও বলেছি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে সহযোগিতামূলক ব্যাপার থাকা দরকার সেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে বলছেন অনেক কিছু জানায় না, জানানো উচিত, সেটাও ঠিক না। আবার রাজ্য সরকারেরও সব কিছু জানানো উচিত, এইসব কথাবার্তাগুলো হয়েছে। তবে হ্যাঁ, তথ্য গোপন করে কিছু দাম হয় না, কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না, আমাদের রাজ্যেও হবে না। এবং আপনি কি, আপনারা তো দীর্ঘদিন ধরে আছে, মানে আপনারা কি খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বা ওনার রিপ্লাই পেয়ে? আপনি তো আপনাদের কথা বলেছেন। এই ধরনের সংকটজনক পরিবেশ পরিস্থিতিতে যেভাবে আমাদের বক্তব্য রাখা উচিত আমরা সেভাবেই রেখেছি, যেভাবে ওনাদের কথা বলা উচিত ওনারা সেভাবেই কথা বলেছেন। কাজেই এই প্রসঙ্গে আমি বলতে পারবো না, আমরা রণনদেহী চেহারা নিয়ে ওখানে পৌঁছইনি, আমরা শোকাহত হয়ে ওখান থেকে বেরিয়ে আসিনি।